শীতের দিনে গার্মেন্টস আর চাকরি করবো না, বৌছে চাকরিতে যাই না। আমার তো হেবারে ভয় করতেছে, শীতের দিন গেলই গে আসি আর 10-12 দিন, এতদিন যে শীতের দিন আমরা ঢাকা গার্মেন্টসে চাকরি করে আইলাম, বাইরে গেলে বউ উড়াইলি। দোস্তের কথা কই, এই শীতের ডরেই তো গার্মেন্টস থেকে ছিলাম, টাঙ্গা ঝড়ের মধ্যে শীত বেশি, জারের ঠেলায় এক পাও ধুয়াই বের করতে না, আবার মনে কুকরি মুকরি কই যায় কাঁকড়ার নাগাল, না রে ঢাকা শহরে গেছিলাম, ঢাকা শহরে গরম বেশি, না রে শীতের মধ্যে ঢাকা বেশি। তোর একটা কথা কই, হন তোরে কলে এই গার্মেন্টসে চাকরিটা আমি দিয়ে দিছিলাম, শোন আমি একল দোস্ত দিছিলাম, দিছিলি তাই কি হইছে, তুই একটা মিনিট আমার বগলে সময় দিলি না, গুই না গাইরে যে শুনতাই তোর বগলে যাই দি, শোন আমি আর দোস্তর বগলে হ্যাঁ, আবার বাড়ির কথা মন থাক পকে পকে, তোমার যে কিটটা মি তুমি আবার আমার বগলে যে থাকফান নিগা চাও না, ও আশা করো না, শোন আমি আর দেহ কত টাকা ভাঙছে আমার বিছে, আমার একটা টাকা খরচ হইছে, সব টাকা হুইরা হাইপটা বাইতে পাঠাইছি, এই যে ভাই এটা কথা কই, এখন মনে করেন যে তিন দিনে খেলা ছিলাম, হ্যাঁ আমার চিন্তা আমি করতেছি, আর তুই ছেড়ি তুই আমার কিপটা করলি না, বাইতে যা তোর জামাই রাজু, তুই খবর তো আমি জানি, আমার কিপটা কইলি কে, আমি নিচার কেন তার, আমি নিছিলাম না আমি গেলাম কতদিন পরে দেহ আবার দেহ আচ্ছা কি করলি, আমি কি তুই মনে করছি গেছি গা, আমি তুই জন্য খারে আমি গুইরা চাইছি আর যেহেতু তুই জন্য আলি করতে এক বালি সইতে তো 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 লাগালি করলে মে তোর না একলা ফের লাগে, আমি জানি আমি রাজুর কাছে ঠিকই কই, তুমি বিকালে চার দলে যাই দোস্ত, হন দোস্ত মেজাজটা কি পরিমাণ গরম, মা কথা যা কথা যা খুশি তাই কর, গা তোমার টাকা আছে আমার কি এর টাকা মুনি আর কি এর টাকা দেল ভাই, ও না ঘরের মধ্যে শান্তি না থাকলে কত মহিলারা চাকরি করে জামাই বিনে কিচ্ছু বোঝে না, আর খালি ডাবারির মধ্যে থাকি হাইরে শীত পড়ছে, এমন একটা শীত পড়ছে চন্ডী গনে গা ঘরের মধ্যে মোবাইল মোবাইলটাতে একটা রিং করে ধরে থাকি, তোর মোবাইল শাস্তি হয়েছে যে তোর মোবাইল বন্ধ দেখে তুই একলা হইছিস,
হাতা করে কা হাসাই ওই শালি তুই কি মহিলা মেসে আসিস না পুরুষ মেসে আসিস মিশাই না শালি শালি খাচ্ছে নি এই তোমাকে কই আমার নাম্বার বিল আসলে তো হইছে একবার ফরগেট মেরে দিছ তোমারে এই পালিলে ভুতুকতে না ঘুরা হে ওই শালি পুরা শীতের মাঝে আমি একাই কষ্ট করে আনি তোরাই 10 দিনের নিগা রাখবো না যে দেশে আসিলি সেই দেশে হই তোর পাতা করে রাখবো জামাই ঘরে ছবি টবি আছে নাকি শালি আমার বন্ধুকে কোনো অবৈধ সম্পর্ক আছে তোর বড় বড় সম্পর্ক ও আর আবুনা আমি বুঝছি আবুনা যে আগে আমি বুঝাই নিছি হ্যাঁ ও তো আমার দুঃখ বুঝাই না এই ছয় মাস ধরে যে গেছে শীত তো গেল না শীতের মধ্যে আমি কি বাগানে কষ্ট করে থাকলাম ও কি আমার দুঃখ বুঝে দরকার নাই ও বা জামাইর আমার কোনো দরকার নাই দরকার পড়লে আমি গার্মেন্টসে চাকরি করে আরেকটা বিয়া দেবো ওর মতো জামাই আমি রাখমুই না শীতের মধ্যে ধান পাইলামই না এইবার আর তো পালে সহে না যখন তখন মরে গলে জ্বালাতন ভালো লাগে আজকে রেডি হয়ে খাওয়া রয়েছি বুই না তোর একদিন আর আমার যে কদিন লাগে তুই খেলা আজকে ঠিক আছে তোমার যে কদিন লাগে আমার যে কদিন লাগে লাগবে লাগবে তুমি এত তুমি এত না লাভিন তখন তুমি কোন বেলা করছো কোন বেলা করছি বাতার ফুসমুল লাগ ফুসমুল সব নিয়ে বিয়া হয় হামমি শালির বাতারে নিগে এত বিকার দুই জায়গা থেকে তুমি শালা শালা তুই এত দিন কোনে আসিলি গার্মেন্টস দে দিলা গার্মেন্টস দে কি গার্মেন্টস করবার গেছিলি তুই গার্মেন্টস করলি আই গার্মেন্টস এর মধ্যে শেরি পাস নাই তুই আমার মতো বউরা ভুলা গেছ শাল শীতের মধ্যে আমি কি বা কষ্ট করলাম একা একা ঘুম ধরে না লাস্ট আমি ফুল বালিশ নিয়ে হাই হাই করি কিন্তু বানর তোরে আমি আজকে ছাড়মু না আজকে আজকে তোরে আমি খাইলাম ওই খাচ্ছে নি তুই ভালো লাগে যাকে সেদিকে তুই বিয়া বাবা নিয়ে খাবা তোর যাকে সেদিকে আমি তো মনের শীতের মধ্যে তোর নিকে তো চাকরি করবার নিকে টেয়া কামে করবার নিকে গেছিলাম শালা খাচ্ছে নি জানি কোন গাত আজকে তোরে আমি ছাড়মু আজকে তোরে বলে তোরে আমি খাইলাম সুবা লাগে তুই ভালো লাগে যাকে সেদিকে শীতের আগ দেখ এই গার্মেন্টে চাকরি নেবার গেছিলাম পরে চাকরি চুরি করে টিয়া বসা নয় পাঁচ ছয় মাস আইসি পাঁচ ছয় মাস পরে আইসি শীত ছাই রাখে গেছে শালিয়ে কয়তো ধরে তোর নাকাল জামাই দেখি করবি কই শীত ছাড়া দিয়ে লিখি কিছু সর্বনাশ করে দেখছা আমার নতুন বান্ধবী একবার সর্বনাশ করছে ওই সুমন্দি
সুমন্তি তুই ঢাকা দিলে আইসা আবার বান্দামি দিবি সুমন্তি, তাহলে টেহা দিবি সুমন্তি, বাচ্চা দিয়ে থুই আমি, তাহলে তোর বেয়ারিং ভাঙিয়ে হারাই দেবো সুমন্তি। দেখছি কি সর্বনাশ করলো, বাচ্চা গেলে বলবে কি কেউ ভালো লাগে জানো। আজকের কথা, একটা টাকা পয়সা নাই, কিস্তি দেওয়ার লাগে। মরার বাজারে আজকে চার পাঁচ মাস ধরে যে গেছে, গার্মেন্টসে চাকরি করবার একটা টাকা ভাড়ানিরও খবর নাই, বাড়ির একটা ফোনও দেয় না। আমি মহিলা মানুষ কি দিয়া কি করে আমি কিস্তি দিতেছি এক উপরে আল্লাহ জানে আর আমি জানি। সংসার মংসার তোয়া দেশের জায়গা আমি শুনি। আরে তুমি কাপড় চোপড় হুকা দিবার আমার বাড়ি থেকে। আমিও যদি এরকম গার্মেন্টসে কাজ করতে যাইতাম না,
যদি গার্মেন্টস থেকে দিয়ে কয়দিনে 10 12 বাচ্চা তো রয়ে গেছে তো ওই আমার কথা করে পৌঁছালে তো মনছাড়া শালি দরেগুলো আজকে দিয়ে দেবো কটা দিছি হ্যাঁ দিব না কোথায় যাবি কোথায় যাবি ওই শালি কোথায় যাবি শীতের মধ্যে কিসের তোমরা গার্মেন্টস এই শীতের মধ্যে বউ থিয়াতে যদি যাস এই বকুটা কিভাবে থাকে উড়ে যাবে না আমি কই আপনার চাষা আমি শীতের মধ্যে বৌথিয়া ফাঁকে থাকো আমি তো একটা রাত ফাঁকে থাকি না নাকি ডর করতেছে তো পারবো আমার ভাই চার পাঁচ মাস ধরে শীত আবো না আমার ভাই তাবো না আমার ভাই তাইলে হারা জামাই ছিল না বাতাস ছিল সোনামিয়ার বউ আর কারখানা রহিমের বউ দুইজনের যে মনে করতে বিকার মনে করে ভাড়া ভাড়া করে লাইছে ওরে বাবা আমি শেষ আমার বন্ধু আর দোস্ত নাকি একই বড়ি গিয়ে খালি দি হরে গাছুর গাছুর খালি দোয়ানে দিয়ে খালি পড়ে উঠে দিছি আর জিন্সি বেনে দিছি আর সুইন গেমে আনবে কিনা
যে কষ্ট না করে তোমাকে শীতের মধ্যে টেকা মেকে নিয়েছি, তোমরা জামাইরা যেভাবে দাওয়াইতেছো, আপনারা দর্শক ভাই বন্ধুরা দেখলেন তো কিভাবে বইয়ের দাওয়া। এবার দাওয়া খাওয়া থেকে আপনারা শীতের মধ্যে বৌতিয়া কেউ গার্মেন্টসও দাবেন না, রিক্সা চালাবেন না, বৌ ধরে বৌতে ছয় মাসে করে শীত যাবো গা, একবার বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোবে।